আবারো ভোর আবারো অপেক্ষা আবারো জেগে ওঠো এখনই বদলে যাবে শরীয়তপুর বদলে যাবে বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ এগিয়ে যাবে সম্মানিত শরীয়তপুর তিন এলাকার বাসিন্দাগণ এর প্রতিবেদন ধারণে আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের চিরদিন মনে থাকবে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীনতার ছবি আঁকা আমাদের হাতে আরো যে সফলতা অর্জন করবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এ দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে উদ্দেশ্যকে সামনে রেখে স্বাধীনতার সংগ্রামের জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছে স্বাধীনতা অর্জন আমরা ঠিকই করেছি কিন্তু অর্থনৈতিক মুক্তি আমাদের আসে নাই এই অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এদেশের ভাগ্য হারা বা মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কাজটি করতে চেয়েছিলেন সেই কাজটি বাস্তবায়ন করার জন্য জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা তার নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছেন যাতে করে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আসে সেই অর্থনৈতিক মুক্তি মানবায়নের লক্ষ্যে আজকে যে দলটি এদের কাজ করছে সেই দলটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জন্য উন্নয়ন কাজ করছে এই 21.5 বছর পর ক্ষমতায় এসেও শেখ হাসিনা এই সারা দেশে বিপুল অর্জন করছে শিক্ষা খাতে খাদ্যর ঘাটতিতে বিদ্যুতে সব দিকতে উন্নত করেছে এবং ডিজিটাল বাংলাদেশ করার জন্য অ্যাডভান্স হচ্ছে এবং দেশে সন্ত্রাস মুক্ত হয়েছে জঙ্গিবাদ শেষ করছে এই শুধুমাত্র শেখ হাসিনাই এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ কথায় কাজে এবং উন্নয়নে সবসময় বিশ্বাসী এ কারণে আমি বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাই চার দলীয় ঐক্যজোট ক্ষমতা আসার পরে এদেশের মানুষের উপর যে অত্যাচার নির্যাতন জুলুম নেমে এসেছিল এবং তারা যে জঙ্গিবাদের উত্থান করেছিল সেই জঙ্গিবাদের পতন ঘটিয়ে
বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পেরেছে। চারদলীয় ঐক্যজোট সরকার, বিএনপি, রাজাকার এবং জামাত ইসলাম শিবির রক্ষাটা গ্রুপ, এরা এই দেশে আসলে আবারও সেই 2001-এর মতন হবে। 1971 সালে যারা স্বাধীনতা বিরোধী শক্তি যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের আপাম জনসাধারণ তথা গোটা দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, উন্নয়ন বিঘ্নিত হবে এবং দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির শিকার হবে। তিনবার একের পর এক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের সরকারের একটি ভিন্ন প্যারালাল সরকার হাওয়া ভবন থেকে পরিচালিত হয়েছে। তার মাধ্যমে সারা বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি লালিত হয়েছে। সেই কারণে মানুষ সেই ভীষিকাময় দিনগুলির কথা মনে করে মনে হয় না এখন আর পিছনের দিকে ফেলে যাবে। তিন এলাকার মধ্যে নাগেরপাড়া অনেক বাড়িঘর লুটপাট করছে, দোকানপাট লুটপাট করছে ওরা এবং গরু ছাগল নিয়ে গেছে, মানুষ চাঁদা ধরছে এবং ঘরে ঘরে ঢুকে আওয়ামী লীগের মানুষকে পিটাইছে, মারছে, মামলা হয়েছে, জেল খাটছে। এই কারণে আমরা জঙ্গিবাদ চাই না, আমরা সন্ত্রাস চাই না, আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বিকল্প কিছু নাই। স্বাধীনতার ছবি আঁকা আমাদের হাতে, নতুনের বেশ শত আলো ভরা রাতে, তাই করছে ওঠো আবারও পেছনে ফেলে সামনে বারো, জয় বাংলা বলে আগে বাড়ো, তাই করছে ওঠো আবারও পেছনে ফেলে সামনে বারো, জয় বাংলা বলে আগে বাড়ো। এই শরীয়তপুর তিন নির্বাচনী এলাকা এক সময় আমাদের নৌকার এন্টি এলাকা ছিল, সেই নৌকার এন্টি এলাকাকে আমাদের নৌকার পক্ষে আনার জন্য আমাদের প্রয়াত প্রাণপ্রিয় নেতা আল্লাহর জনতা জনাব আব্দুর রাজ্জাক সাহেব তার ধ্যান ধারণা চিন্তা চেতনা তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে শরীয়তপুর জেলাকে আধুনিক শরীয়তপুর জেলায় রূপান্তরিত করেছে। সেই জেলায় আমি মনে করি এই এলাকার তৃণমূল নেতা কর্মীরা যাতে করে যাকে নির্বাচিত করলে এই এলাকার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লাহর জনতা জনাব আব্দুর রাজ্জাক সাহেবের মৃত্যুর পরে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তার সুযোগ্য সন্তান জননেতা জনাব নাহিম রাজ্জাক এই শরীয়তপুর তিন নির্বাচনী এলাকা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছে। সাধারণ মানুষ স্পর্শ করেছে এবং সে মাসের মধ্যে 20 দিন সে দেশে অবস্থান করে এবং অত্যন্ত অঞ্চল মানুষের ঘরে ঘরে এবং এই এলাকার অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন গত 1.5 বছরে এবং সে দেশের মাটি মানুষ নারীর সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি করেছেন।
যদি প্রতি সপ্তাহে দুদিন তিন দিন এলাকায় প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের সাথে শেয়ার করেন এবং সে অনুপাতে তাদের চাহিদা দাবি অনুযায়ী কাজ করার জন্য অত্যন্ত আন্তরিক থাকেন। উকের ভেতর তাই আলো মশা যারা অবহিত জনপদে রাস্তা ছিল না, ঘাট ছিল না, কিছু ছিল না। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুর পর দীর্ঘ 21 বছর শরীয়তপুরের মানুষ পশ্চাৎপদ ছিল। শরীয়তপুর 1 কিলোমিটার পাকা রাস্তা ছিল না। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা হওয়ার পর, জননেত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর, আব্দুর রাজ্জাক পানি সম্পদ মন্ত্রী হওয়ার পর এই শরীয়তপুরের প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। যোগাযোগ ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে যোগাযোগ উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হয়নি। আবার 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর সে উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছিল, থেমে গিয়েছিল। আমাদের যে রাস্তাগুলি আব্দুর রাজ্জাকের সময় করা হয়েছিল, আওয়ামী লীগের মেয়াদকালে করা হয়েছিল 1996 থেকে 2001 সালে, সেই রাস্তাগুলি মেরামত পর্যন্ত হয় নাই। 2001 সাল থেকে শুরু করে যারা যে বিভিন্ন ন্যাক্কার জন্য ঘটনা ঘটাইছে এবং এরপরেও এই যে 2008 সালের নির্বাচনের পরে এই যে তারা যে পুলিশের উপর নির্যাতন, বিভিন্ন মসজিদ মন্দির ভাঙচুর করা, মসজিদের মধ্যে অগ্নিসংযোগ করা, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে তারা জড়িত এবং তারা জঙ্গিবাদ এবং জঙ্গিবাদের প্রশ্রয়দাতা, অন্যান্য যে ধর্মীয় উস্কানিমূলক সংগঠন আছে যারা দেশে ক্ষতি করতেছে, এসব তাদের হত্যা হইতেছে যুদ্ধাপরাধী জামাত ইসলাম। বাংলাদেশটা স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে দেখা গেছে দেশের মধ্যে শান্তি বিরাজ করছে, কিন্তু অপোজিট কোনো দল ক্ষমতা আসলেই দেখা যায় দেশের মধ্যে রাহাজানি, ডাকাতি, খুন, খারাপি, রক কাটাকাটি এগুলো দিচ্ছে না। একটা সম্প্রদায় আছে যারা এনটি আওয়ামী লীগ, তারা একসঙ্গে ওই রক কাটা বাহিনী একসঙ্গে হয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে দেয়, যার ফলে আজকে গুটি কতেক লোকের জন্যে একটা ছোট্ট একটা রাজনৈতিক দল একটা বড় রাজনৈতিক দলের সঙ্গে একত্র হওয়াতে সমস্ত পৃথিবীতে বাংলাদেশের একটা ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে। সেই জন্য আমি মনে করি যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনামঙ্গলা গড়তে হলে আওয়ামী লীগের বিকল্প কিছুই নেই, এই বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগই প্রয়োজন আমাদের। বিএনপি ফিরে ক্ষমতায় আসলে এই দেশে সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি বাইরে যাইব, সেই জন্যই এদেশে বিএনপি আসা উচিত। আর এই এলাকার কাজ বিএনপি আইসা ইতিহাস নাই যে 10 টাকার কাজ কোনো জায়গায় করছে, আওয়ামী লীগ সরকার করছে। আব্দুর রাজ্জাক, এটা আব্দুর রাজ্জাক শহীদপুরের উপকার, তারপরে তার ছেলে যথেষ্ট কাজ করছে এলাকায়। আগামীতে জাতীয় সংসদ, 10ম জাতীয় সংসদ নির্বাচন আমরা এদেশের জন্য, সারা বাংলাদেশের জাতির জন্যই যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তাহলে সবচেয়ে ভালো হয়। এবং আমাদের দক্ষিণবঙ্গের অঞ্চলে শতকরা 90% লোক চায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। আগামীতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে এতে এলাকার উন্নয়ন হবে এবং আমি আশাবাদী আমাদের এলাকা আরও উন্নত হবে এবং নাহিম রাজ্জাক ভাই অনেক পরিকল্পনা ছিল, নাহিম রাজ্জাক এসে অল্পদিনের মধ্যে ধীরে ধীরে তা বাস্তবায়ন করে যাচ্ছে। আমাদের জননেতা জনাব আলহাজ আব্দুর রাজ্জাক উনার জীবদ্দশায় উনি এই এলাকা, বিশেষ করে ভেদেরগঞ্জের যে প্রত্যঞ্চল আছে, চরাঞ্চল আছে, যেখানে সাধারণত আমরা নৌকা দিয়ে যেতে হতো মাইলের পর মাইল, সেই সব এলাকায় বর্তমানে আমরা সেখানে গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করি। বিশেষ করে চিটাগাং এবং খুলনার সাথে যে হাইওয়ে রাস্তাটা আছে এটা ধরনের আলহাজ আব্দুর রাজ্জাকের অবদান। পাশাপাশি এই এলাকায় বিশেষ করে ভেদেরগঞ্জ, জামুড্ডা, ঘোষেরহাটে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ রাজ্জাক সাহেব করে গেছেন, তারই ধারাবাহিকতা
ওনার ছেলে জনাব নাহিম রাজ্জাক সাহেব উনি এমপি হওয়ার পরে তার ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছেন এবং বিশেষ করে উনি তৃণমূল পর্যায়ে বিশেষ করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনকে তৃণমূল পর্যায়ে অত্যন্ত ঢেলে সাজিয়েছেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড যেভাবে উনি করে যাচ্ছেন ইনশাল্লাহ আমরা মনে করছি যে এলাকায় আওয়ামী লীগের বিকল্প নাই। আগামী নির্বাচনে আমাদের মরহুম আব্দুর রাজ্জাক সাহেবের যে ছেলে অত্যন্ত সভ্য এবং ভদ্র এবং সচ্চরিত্রে এবং ইয়ং জেনারেশন উনিকে একেবারে একাত্ম করে নিছে এবং সবার সাথে ওনার উঠা বসা চাল চলন এটা সবার কাছে একটা গ্রহণযোগ্যতা আছে। যে অল্প দিনে এমপি হয়ে এলাকায় যেভাবে সে সফর করছে বা মানুষের মন জয় করছে এরকম মন জয় কেউ করতে পারে নাই। আগামী দিনে আমরা চাই মুক্তিযোদ্ধারা যে নাহিম রাজ্জাক নমিনেশন নিয়ে আমাদের এই আসনে আসুক। রাজ্জাক ভাই ছিল এলাকার উন্নয়নের একটা মাইল ফলক। এই এলাকার যত উন্নয়ন হয়েছে রাজ্জাক ভাইয়ের হাতেই হয়েছে এবং তার ছেলেও যে উন্নয়নগুলো ঘটাইছে অল্প সময়ের মধ্যে সংসদ নির্বাচিত হওয়ার পরে যে উন্নয়ন ঘটাইছে এবং জনগণের সাথে যেভাবে মিশছে এরকমভাবে কোনো নেতা কর্মী এইভাবে আদৌ পর্যন্ত মিশতে পারেনি। আর আমাদের এখানে এই শরীয়তপুর তিন এলাকাতে এখানে রাজ্জাক ভাই ছিলেন এক সময়, আজকে উনি নেই, ওনার অ্যাবসেন্সে ওনার রয়ে গেছে ওনার কর্মময় জীবনের কীর্তি এবং ওনার একটা পবিত্র আমানত রয়ে গেছে নাহিম রাজ্জাক, যে ইতিমধ্যেই জনগণের মাঝে বিচরণ করে এদেশের দল বল নির্বিশেষে প্রত্যেকটা লোকের মন জয় করে ফেলেছেন এবং ওনার মতো শান্তিপ্রিয় লোক যদি আমি মনে করি প্রত্যেকটা সিটে থাকতো তাহলে দেশটা সুন্দর বাংলা আসলে বলা যেত। এবং এই জন্য আমি মনে করি যে আগামী নির্বাচনে নাহিম রাজ্জাকের বিকল্প এই শরীয়ত তিন এলাকায় নাই। কাশার পথ যে আছে সারাটা জীবন দেব না নিভতে ওদের আশার আলো, বুকের ভেতর তাই আলোর মশাল জ্বালাও। এই বিষয়ে বলার কোনো অপেক্ষা রাখে না যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের সারা জীবনের যে স্বপ্ন এই বাংলাদেশকে সোনার বাংলা করা, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক, এটা শুধু আমিই নয় সারা বাংলাদেশের মানুষ বিশেষ করে বাংলাদেশের গরিব মানুষেরা আন্তরিকভাবে সেটা কামনা করে। আমাদের সেই প্রিয় নেতা জননেতা আব্দুর রাজ্জাক যে পরিকল্পনা নিয়েছিলেন এই এলাকাকে সুন্দরভাবে আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিবর্তিত করার জন্য সে বাস্তব যে উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছিলেন সেই উন্নয়নের ধারাবাহিকতা পর্যায়ক্রমে চলছে। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা গত এক বছর পূর্বে তিনি এন্তেকাল করেছেন, আমাদেরকে ছেড়ে চিরবিদায় নিয়েছেন তার সুযোগ্য পুত্র, তারই জননেতা জ্যেষ্ঠ পুত্র, এই তরুণ প্রজন্মের অহংকার আমাদের প্রিয় নেতা জননেতা নাহিম রাজ্জাক এমপি হওয়ার পরে তার অসমাপ্ত কাজগুলি যেভাবে করে যাচ্ছেন আমাদের এই এলাকায় সর্ববৃহৎ অনেকগুলো কাজ তিনি হাতে নিয়েছেন। ইতিমধ্যে আমাদের হাসপাতাল ওই যে গোসাইট উপজেলা হাসপাতালকে 31 শয্যা থেকে 50 শয্যা উন্নীত করেছেন, এমনিভাবে অনেক রাস্তাঘাট স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে শিক্ষা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এলাকার উন্নয়ন কর্মকাণ্ড যেভাবে চালিয়ে যাওয়া দরকার আমাদের এই প্রিয় নেতা অল্প সময়ের মধ্যে এই শরীয়তপুর জেলার মধ্যে সর্ববৃহৎ পদ্মা সেতুর পরে সর্ববৃহৎ একটি ব্রিজ যেটা আমাদের কুচাইপট্টি ইউনিয়ন আমাদের উপজেলার সাথে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে সেই সর্ববৃহৎ সাক্ষা ব্রিজটিও তিনি বাস্তবায়ন করতে যাচ্ছেন। এবং তার দ্বারাই আমাদের এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো আগামী দিনে সমাপ্ত হয়ে যাবে।
একমাত্র মাঠে আছেন আমাদের প্রিয় নেতা জননেতা নাহিম রাজ্জাক এমপি কি আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত সুযোগপুর তিন এলাকার বাসিন্দাগণ, আমাদের আকুল আবেদন, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে আপনারা শরীয়তপুর তিন এলাকার উন্নয়নের সাথে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী এবং আপনাদের পছন্দের প্রিয় ব্যক্তিত্ব জনাব নাহিম রাজ্জাককে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং তারই মধ্য দিয়ে অত্র এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন। আপনাদের প্রাণ প্রিয় নেতা, আধুনিক সুরতপুরের উপকার মরহুম জননেতা আব্দুর রাজ্জাকের আত্মাকে শান্তি দিন। এ প্রত্যাশা পূরণ হলে আমাদের পরিশ্রম হবে সার্থক।